আন্টি, আপনার না রেস্টে থাকার কথা, আপনি এভাবে এখানে? সুচি, তুই তো একটু দেখবি। মিশকা, কিছু মনে করো না, এই এত কমপ্লিকেশন তৈরি হচ্ছে শুধুমাত্র কাল তোমার সূর্যকে ফোন করার জন্য। মানে আমি তো শুধু মিশকাও বলতে চাইছে যে তুমি কালকে বউদিকে যতগুলো কথা বললে ওগুলো বলার কোনো দরকার ছিল না। তুমি কাকে কি কথা বলেছো, কে তোমার কথাগুলো কাউকে কিছু বলেনি, কি বলেছে, এত সব তো বলার দরকার নেই। আর তাছাড়া বৌদির শরীর খারাপের খবর শুনে সবাই তো চলে এসেছে দৌড়ে। সে তো উপায় ছিল না বলে ওরা এসেছে। সূর্য জানতে না পারলে ওরা আসতোই না। আন্টি, আপনি প্লিজ একটু শান্ত হন, সবাই আপনাকে নিয়ে টেনশন করছে বলে আমাকেও ভুল বুঝছে। আর দীপাকে প্লিজ একটা সুযোগ দিন, ও আর কোথায় যাবে বলুন তো, ও তো পুরোপুরি এই বাড়ির উপর ডিপেন্ডেন্ট। একটা ভুল হচ্ছে ডাক্তার দিদি, আমাকে সুযোগ দেওয়ার মানে আমার দোষ হয়েছে সেটা আপনি ধরে নিচ্ছেন, কিন্তু আমি যে ভুল করিনি সেটা প্রমাণ আমি দেবো। তুই বাড়ির উপর আমি ডিপেন্ডেন্ট নই, নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে। সেটাও নিজেকে প্রমাণ করে দেখিয়ে দেবো আমি। দীপা, আমি কি তোমার কোনো হেল্প করব, মানে তাতে কি তোমার সুবিধা হবে? না, এই লড়াইটা আমার একা, আর একা লড়ার আমার অভ্যেস আছে। আর তাছাড়া আপনার তো বারবার ভুল হয়ে যায়, তাই এই ব্যাপারে আপনাকে কি করি বা ভরসা করি বলুন। এই, তুমি মিশকার সাথে কিভাবে কথা বলছো? হাউ ডেয়ার ইউ! মা, কি আশ্চর্য, মিশকা তোমার বন্ধু, আমাদের গেস্ট, ও মিশকার সাথে এভাবে কথা বলছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? ও সাহস কোথা থেকে পাচ্ছে এটার? ইটস ওকে আন্টি, আমি কিছু মনে করিনি, ওর তো মনটা ভালো নেই, মাথাটারও ঠিক নেই, ইটস টোটালি ফাইন। আপনি প্লিজ এই নিয়ে আর রাগারাগি করবেন না। একটা বড় পরীক্ষার সামনে দাঁড় করালে ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন শক্তিটা প্রমাণ করতে পারি। এরকমটা আর করবেন না ডাক্তারবাবু, এটা আমার অনুরোধ আপনার কাছে। আমি হেল্প করব না তোমায়। আপনি আমাকে নিজে পায়ে দাঁড়ানোর জায়গাটা করে দিয়েছেন, এই নার্সারিটা আপনার দেওয়া, বাকিটা এখন আমাকেই করতে হবে। দীপা, আমি কেন বলছি আশা করি আপনি বুঝবেন। নিষ্কা কথার কথায় কি বলেছে, তুমি কেন সিরিয়াসলি নিচ্ছ দীপা? হালকা করে নেওয়ার মতো পরিস্থিতি আর নেই ডাক্তারবাবু, নিজের কাজ আমি নিজেই করতে চাই। শুধু নিজের পায়ে দাঁড়ানো নয়, মাথা উঁচু করে থাকাটাও খুব জরুরি এখন আমার কাছে।
নার্সারিটাই এখন দীপার কাছে সব। তাই ওর মনের জোর এটার উপরেই ও ভরসা করে আবার উঠে দাঁড়াতে চাইছে, তাই তো? তাহলে এবার না হয় নার্সারিটাকে নিয়ে কিছু ভাবতে হচ্ছে। আমাকে ভুল বুঝবেন না ডাক্তারবাবু, আপনাকে ফিরিয়ে দিয়ে আপনার যতটা না কষ্ট হচ্ছে তার চেয়ে বেশি কষ্ট আমার হচ্ছে। কিন্তু আমাকে যে আপনার যোগ্য হয়ে উঠতেই হবে, যে বিশ্বাস আর সম্মানে আমার মতো একজনকে আপনার জীবনে জায়গা দিয়েছিলেন, সেই মর্যাদা যদি আমি না রাখতে পারি তাহলে তো আমার জীবনে কোনো মূল্যই থাকে না। আপনি আমার মনের জোর, এটুকু জানবেন, আপনার থেকে যত পা পিছচ্ছি তত বেশি করে শক্তি সঞ্চয় করছি, যাতে একদিন সব দূরত্ব সরিয়ে সসম্মানে আপনার কাছে ফিরে আসতে পারি। কি কাকিয়া তোমরা? আমরা তোমাকে বিশ্বাস করি বৌদিদি, কাকি হয়তো তোমাকে বলেছে, আমিও তোমাকে বলছি যে যাই প্রমাণ দিক না কেন আমরা জানি তুমি এরকম কাজ করতে পারো না। কি বলতো দীপা, কখনো কখনো সিচুয়েশন এমন হয় যে চাইলেও সবার সামনে মুখ ফুটে কিছু বলতে পারি না, কিন্তু আমরা তোমাকে বিশ্বাস করি দীপা, আর আমরা তোমার সাথে আছি। আমি তোমাকে হেল্প করতে পারি বৌদিদি, আমি তো একদিন ছিলাম ওখানে, আমি ডেফিনেটলি কোনো না কোনো প্রমাণ বার করতে পারবো। দেখো আমারও কিন্তু একটা খটকা লেগেছে, আমি তোমার কাকাইয়ের সাথেও কথা বলছিলাম, মিশকা এত সেন্সিবল এত এডুকেটেড একটা মেয়ে, কিন্তু কালকে ও সূর্যর সাথে কন্ট্যাক্ট করার জন্য এমন করছিল যেন মনে হচ্ছে সূর্য না এলে দিদিভাই একেবারে বাঁচবেই না। ব্যাপারটা নিয়ে না এতটা বাড়াবাড়ি না করলে এরকম ঝামেলাটা হতো না। ডাক্তার দিদি হয়তো মায়ের কথা ভেবেই যা করার করেছেন, কিন্তু উনি তো আমাকে ফোন করেছিলেন, আমি ওই পার্টির মধ্যে ফোন শুনতে পাইনি, ধরতে পারিনি, এটা হলে হতে পারত। কিন্তু উনি বলছেন আমি নাকি ওনার সঙ্গে কথা বলেছি প্রায় 3 মিনিটের মতো, এটা কি করে হতে পারে? হ্যাঁ মানে ও যে কথা বলছিল তোমার সাথে সেটা দিদিভাইও শুনেছে, কিন্তু ফোনের উল্টো থেকে আমি যে কোনো কথাই বলিনি সেটা আমি প্রমাণ করবো কী করে? রিসর্টের সিসিটিভি ফুটেজ চেক করতে হবে। কে কী করেছে কি না করেছে আশা করি নিশ্চয়ই তার মধ্যে আছে। ঠিক বলেছো ভাই। দাঁড়াও আমি একটা ম্যানেজারকে কল করে দেখি। হ্যালো হ্যালো তন্ময়বাবু, আমি জয়সেন গুপ্ত বলছি, ডক্টর সূর্য সেন গুপ্তর ভাই। ও আপনারা ওরম ভাই বেরিয়ে গেলেন? উই আর সো সরি, অ্যাকচুয়ালি আমাদের একটা ইমার্জেন্সি ছিল তাই বেরিয়ে যেতে হয়েছিল। আমার না আপনার থেকে একটা হেল্প লাগবে। হ্যাঁ ওই দিন সিসিটিভি ফুটেজটা পাবো আমরা পার্টির? হ্যাঁ কিন্তু কেন, কিছু সমস্যা হয়েছে কি? না না কোনো সমস্যা হয়নি, একটু দরকার ছিল। ওকে ওকে কোনো অসুবিধা নেই, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে মেল করে দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কাকিয়া ওরা মেল করছে, এটা একটা বড় প্রমাণ হতে পারে। সে রাতে আমার ফোনটা কে রিসিভ করেছিল? তুমি কিছুই জানতে পারবে না দীপা, কারণ সিসিটিভি ফুটেজ তো তুমি পাবেই না। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30 স্টার জলসায়।